রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ১৬ বছর আগে গড়ে উঠেছিল একটি বোতাম ফ্যাক্টরি। এখন সেই সংখ্যা বেশ কটি। তবে সেই বোতাম তৈরি হয় নারিকেলের খোল দিয়ে। ভাবছেন নারিকেলের খোল থেকে আবার কিভাবে বোতাম তৈরি হয়? চলুন দেখি। প্রথমে নারিকেল খোল নিয়ে মেশিনের সাহায্যে বোতামের আদলে গোল কিংবা ত্রিকোণ আকৃতিতে কেটে নেওয়া হয়। কাটা হয়ে গেলে শক্ত কিছু দিয়ে বোতামগুলো ছাড়ানো হয়। ধারালো কাঁচি দিয়ে বোতামের বাড়তি অংশ কেটে নেওয়ার পর এর দুই পাশ মসৃণ করা হয়। কাজটি আসলে বিপজ্জনক, যে কোনো সময় আঙুল কেটে যেতে পারে। বোতামের ডিজাইন করা হয় আরেক মেশিনে। ডিজাইনের কাজ শেষ হলে চলে বোতাম ফুটো করার কাজ। তারপর শেষ ফিনিশিং হিসেবে বোতামের সাইডগুলো মসৃণ করা হয়। এখানে যারা কাজ করেন তারা প্রতি হাজার বোতাম তৈরি করতে পান ১২-২০ টাকা। এই বোতামই যাবে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে। একজন শ্রমিক গড়ে প্রতিদিন ১০,০০০ বোতাম কাটতে পারেন। প্রতি হাজার বোতাম ৫০০-৬০০ টাকা বিক্রি হয়ে থাকে। এই কাজ আমার ওখানে একজনে ঢাকা থেকে করে আসছিল। আসার পরে হচ্ছে বাসায় যখন আসলো, তখন হচ্ছে নিজের দেশে যখন আসলো, তখন হচ্ছে আমাকে যা কয় যে হচ্ছে তুমি কাজে যাবে নাকি। আমি যে গেলাম যে কিসের কাজে নাতে মালোর বোতাম বানানো কাজ। তখন বাড়িতে হচ্ছে গার্জেন আছে, তারা জিগালাম, জিগা বললো ঠিক আছে যাও। তখন আসি আসলাম আসে কাজে। হাফ মালোর থেকে ৫০টাও হয়, আবার বড় মালোই হলে ১০০টাও হয়। সারাদিনে ১,০০০ কমপ্লিট করা যাবে। ১,০০০ বোতাম হচ্ছে এখন বোতামের এখন রেট আছে। যেমন যে ওই মেশিনে ওই কাটাটা হচ্ছে ১২,০০০। তারপরে যে আমি ওখানে যে প্লাস দিয়ে হচ্ছে ইয়া করলাম ছোটালাম, ওইটা হচ্ছে ওটা ১২,০০০। আর এখানে যে মেশিনে এই মেশিনে ঘুষলাম ওটা হচ্ছে ২০,০০০। ফোটা করলাম ওটা হচ্ছে ১২,০০০। তারপরে যে সিঁদুরটা করছি এটা হচ্ছে ১২,০০০। বিক্রি রেট এগুলা হচ্ছে ৫০০ টাকা রেট। চাহিদা কমেনি, আমারই হচ্ছে লোকজন সমস্যার জন্য হচ্ছে আমরা মাল সাপ্লাই দিতে পারছি না। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও উন্নত প্রযুক্তির অভাবে উৎপাদন বাড়ানো যাচ্ছে না, আর কম মজুরির কারণে দেখা দিচ্ছে কর্মী সংকট। বাধাগ্রস্ত হচ্ছে বোতাম সাপ্লাইয়ের কাজ।